নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী আবারও উত্তপ্ত নন্দীগ্রাম আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড জনগর্জন সভা বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলার সমর্থনে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাঠ প্রাঙ্গনে প্রস্তুতি জনসভার শেষে তৃণমূল কংগ্রেসের কর্মী অনুকূল পন্ডা ও তার ভরত দাস গোকুলনগর ছনম্বুর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান অশোক দাস বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি আশ্রয় দুষ্কৃতীরা আক্রমণ চালায় তার জন্য মাথায় কাঠ দিয়ে আঘাত করে তৃণমূল কংগ্রেস কর্মীরা গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে ইতিমধ্যে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তারই প্রতিবাদে এখন গোকুলনগর অঞ্চলের মহেশপুরে চলল পথ অবরোধ দোষীরা যতক্ষণ না গ্রেফতার হচ্ছে ততক্ষণ চলবে এই অবরোধ তাহতদের দ্রুত চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তমলুক সংগঠনের জেলার যুব সভাপতি শেখ আসকর আলি পল্টু তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মহেশপুরে সভা শেষের পর বিজেপি যে তৃণমূলের কর্মীদের মারধর করলেন এ বিষয়ে আপনি কি বলবেন আমাদের আজকে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল আমাদের গোকুলনগর অঞ্চলে মহেশপুরে আমাদের কর্মীরা যখন বাড়ি ফিরছিল বিজেপি আশ্রিত গুন্ডারা গদ্দার অধিকারী নির্দেশ যেহেতু আজকে সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে গোকুলনগরে চাপা সন্ত্রাস তৈরি করে রেখেছিল এতদিনে মানুষ বেরোচ্ছে সেইটাকে আরও সন্ত্রাস তৈরি করার জন্য নতুনভাবে আজকে আমাদের তিনজন কর্মীর উপর আক্রমণ করল অশোক দাস ভরত দাস অনুকূল বন্ডা এই তিনজন এখন চিকিৎসাধীন একজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে রেফার করিয়ে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতালে তো এই নন্দীগ্রামের মাটি গদ্দার অধিকারীর পায়ের তলা থেকে সরে গেছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তিনি পুনরায় সন্ত্রাস তৈরি করে এখানে নিজস্ব অস্তিত্ব প্রমাণ করতে চাইছে কিছু লাভ হবে না নন্দীগ্রামের মানুষ এটা চালাকি ধরে ফেলেছে আমরা আইনের প্রতি আস্থাশীল এর প্রত্যুত্তর আমরা দিতে পারতাম আমরা পুলিশ প্রশাসনকে সময় দিয়েছি আমরা এখানে পথ অবরোধ করেছিলাম গকুলনগরে মহেশপুরে যদি পুলিশ প্রশাসন যাদের নামে এফআইআর হয়েছে যদি অ্যারেস্ট না করে আমরা বৃহত্তর আন্দোলনে শুধু নয় আমরা ধরে এসে থানায় দিয়ে দেবো তাদের যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় কারণ বারংবার বারংবার এই জিনিস চলতে পারে না কয়েকদিন আগেই এই গোকুলনগরে আমাদের ক্যাম্প চলছিলো একশো দিনের যে ক্যাম্প সেই ক্যাম্পেও হামলা হয়েছে এবং কিছু এরকম সন্ত্রাসী আছে এদের যারা গদ্দার অধিকারী নির্দেশে এলাকায় রিভলভার নিয়ে উইথ আর্মস কম্বাইন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে এরা ভেবেছে আগামীতে সেন্ট্রাল ফোর্স আসবে ভোটের সময় সেন্ট্রাল ফোর্স ওদের কাজ করবে সেই হাওয়াই এরা উঠছে এরা জানে না যে সেন্ট্রাল ফোর্স একদিনের জন্য আসবে তারপরে আমরাই আবার থাকবে ফলে যে জিনিস এরা করতে চাইছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে নন্দীগ্রামের মানুষ এর জবাব গণতান্ত্রিকভাবে ইভিএমের মধ্য দিয়ে দেবে আগামী লোকসভা নির্বাচন আপনার নাম রেজিগনেশন সেই কাজি পূৰ্ব মেদিনপুৰ জিলা তমলুক সাংগঠনিক সভাপতি টি এম ৱলছি